স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করেন রাধিকা আপ্তে। গল্প নির্ভর সিনেমায় ভিন্ন ধর্মীয় চরিত্রে অভিনয় করে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেন। তেমনই চমকে দিয়ে ব্যক্তি জীবনের কাঙ্ক্ষিত সুখবরটি জানালেন তিনি। মা হতে চলেছেন অভিনেত্রী, তবে আনুষ্ঠানিক কোনো বিবৃতির মাধ্যমে খবরটি জানাননি রাধিকা। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন লন্ডনে, সেখানে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিস্টার মিডনাইট সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে উপস্থিত ছিলেন। এর ফাঁকে কয়েকটি ছবি তুলে ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন, তাতেই দেখা যায় তার বেবি বাম। এ সময় অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের পোশাক। এরপর থেকেই অনুরাগী ও তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা। 2011 সালে ব্রিটিশ সঙ্গীত শিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রে বসবাস শুরু করেন রাধিকা। 2012 সালে আইনি বিয়েও সারেন। বিয়ের 12 বছর পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী। ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না তিনি, বরং কাজ নিয়েই থাকতে চান আলোচনায়।